আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, বেশ অনেকদিন পর। তো এখানে দেখতেই পাচ্ছেন হেয়ার কাটিং চলতেছে। তো আম্মু হচ্ছে আমার চুল কেটে দিচ্ছিল। আমার চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছিলো, একদম কোমর পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিলো। তো ছোট বেবিকে রেখে পার্লারে গিয়ে এখন চুল কাটাটা আসলে পসিবল না। তো আম্মুকে বললাম যে তুমি কেটে দাও। আম্মু আবার ভালো করেই চুল কাটতে জানে, আমার বোনদের চুলও মাঝে মাঝে কেটে দেয়। তো বললাম যে এখন আপাতত কেটে দাও, পরে আমি পার্লারে গিয়ে চুলটা সেট করে নিব সময় করে। তো চুলটা বেশ লম্বা হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে চুলটা কেটে ফেলি। ছোট বেবিকে নিয়ে আসলে বড় চুলের যত্ন করা, সামলানোটা একটু কষ্ট, তো সেজন্য একদমই ছোট করে ফেলতেছি। তবে খুব একটা ছোট করব না, আম্মুকে বলে দিয়েছি যে এতটুকু কাটো। আর সামনের দিকটা আমি নিজেই ব্যাংকস কাটিং করে নিয়েছি, ওইটা আমিই কেটেছি, থইটা আর ভিডিও করা হয়নি। তো চুলটা একদম কাটার লাস্ট মুহূর্তে হচ্ছে মঈনকে বললাম একটু ভিডিও শ্যুট করে দাও। তো মঈন একটু ভিডিও করে দিচ্ছিল। তো আম্মু হচ্ছে পেছনের দিকটা ইউ কাটিং করে দিচ্ছে, আর সামনের চুলগুলোকে আমি হচ্ছে ব্যাংকস কাট করে নিয়েছি। আর এই তো আমার চুলগুলা, তো বেশ অনেকখানি চুল কাটা হয়েছে, আর চুলটা পাতলাও হয়ে গিয়েছিল। তো যাই হোক, আম্মু খুব সুন্দর করে চুলটা কেটে দিয়েছে। আর চুলটা কাটার পর দেখতে কেমন হয়েছে সেটা একটু শেয়ার করি। এই তো আমি ঝুঁটি করে নিয়েছি। আমার হয় কি, যখন চুল অনেক বেশি লম্বা হয়ে যায় নিচের দিকটা একটু পাতলা হয়ে যায়, উপরের দিকটা ঠিকঠাক থাকে, যতটুকু ঘন অতটুকুই থাকে, কিন্তু লম্বা হতে হতে নিচের দিকটা একদম পাতলা হয়ে যায়, যার কারণে আমি অনেক বেশি চুল লম্বা করতে পারি না। মানে বেশি পাতলা হয়ে গেলে নিচের দিকটা দেখতেও ভালো লাগে না, তো সে কারণে আর কি চুলটা ছোটই রাখা হয়। তো ফুল প্রেগন্যান্সিতে আমি একবারও চুল কাটি নাই, বেশ অনেক দিন পর চুল কাটা হলো। এমনিতেও কিছুদিন পরপর চুলের আগাটা ছাঁটাই করে নিলে ভালো নিচের দিক থেকে, আমি প্রায় সময় করতাম, কিন্তু আমার প্রেগনেন্সি জার্নির পুরো সময়টাতে আমি হেয়ার কাট করি নাই। ভেবেছিলাম চুলটা এবার লম্বা করব, কিন্তু বাবু হওয়ার পর আসলে চুলের ওভাবে যত্ন করা হয় না, চুল রাফ হয়ে যাচ্ছিল, তো সেজন্য আর কি চুলটা ছোট করে নিয়েছি। এখন আমার জন্য অনেকটা ইজি হবে। তো সকালবেলা আম্মু চুলটা কেটে দিয়েছে, এখন হচ্ছে আম্মু আমার জন্য নাস্তা রেডি করে নিচ্ছে। তো এখানে হচ্ছে চালের রুটি পানিতে ভিজিয়ে গরম করে দিচ্ছে, এটা আমি মাংসের তরকারি দিয়ে খাবো, গরুর মাংসের তরকারি দিয়ে। এই চালের রুটিটা আমার ভীষণ পছন্দের। তো অনেকেই এই চালের রুটিটা সম্পর্কে আমার কাছে ডিটেলসে ভিডিও চেয়েছেন, আসলে ডিটেলসে এখন ওইভাবে সব কিছু রেসিপি ভিডিও শ্যুট করাটা আমার পক্ষে পসিবল না। তো আমি একটু মুখে বলে দিচ্ছি, যদিও আমি এর আগে বেশ কয়েকবারই বলেছি, চালের রুটিটা হচ্ছে আমরা যখন বানাই তারপর তো এটা আমরা সেঁকে খাই। তো সেঁকে যখন আমরা খাই আর কি ইনস্ট্যান্ট বানানোর পর, তারপরে সেঁকা কিছু রুটি থেকে যায় যেগুলো হয়তো বা খাওয়া হয় না বা থেকে যায়। তো ওই যে রুটিটা থেকে যায় ওইটা হচ্ছে তারপর দিন পানিতে ভিজিয়ে তারপর তাওয়ার মধ্যে সেঁকে, এভাবে দুইটা বা তিনটা একসাথে করে সেঁকে নিলেই রুটিটা এরকম হয়, যেটা খেতে অনেক বেশি মজার হয়। উপরটা ক্রিস্পি হয়, ভেতরটা তুলতুলে একদম সফট হয়। অথবা আমরা আগে কুরবানির সময় যেটা করতো, কুরবানির আগে হচ্ছে একসাথে বেশি করে চালের রুটি বানিয়ে সেঁকে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিত। তো তারপর হচ্ছে আমরা মানে প্রতিদিন সকালবেলা এরকম করে সেঁকে গরুর মাংসের তরকারি দিয়ে খেতাম। তো এভাবেও করা যায়, বেশি করে বানিয়ে রেখে সেঁকে রেখে দিলে এইভাবে করে খাওয়া যাবে আর কি। এটা মূলত হচ্ছে সেঁকা রুটিটাকে আবারও সেঁকে নেয় আর কি, তো সেটা পানিতে ভিজিয়ে করলে অনেক বেশি সফট হয়। আর এই রুটিটা খেতেও ভীষণ ভীষণ মজার, বিশেষ করে গরু মাংসের তরকারি দিয়ে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মঈন হচ্ছে বাবুর ন্যাপি ভাঁজ করে নিচ্ছে। মঈন তো সারাক্ষণ রুম থেকেই নড়ে না, বাবুর কাছেই থাকবে, আর খালি বলতে থাকে ওর একটা টেনশন যে বাবু কবে চলে যায়, ও খুবই এটা নিয়ে টেনশনে আছে, খালি প্রশ্ন করে বাবু চলে গেলে কি হবে, আমি কিভাবে থাকব। সেদিন বলতেছে আমি তো মারা যাব বাবু চলে গেলে, মানে কষ্টে মারা যাবে এমন একটা অবস্থা। তো বললাম যে তোমাকেও নিয়ে যাব সাথে করে।
তো যাই হোক, মইন হচ্ছে বাবুর কিছু ন্যাপি আম্মু রোদ থেকে নিয়ে এসেছে, তো সেগুলো ভাঁজ করে দিয়েছে সুন্দর করে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মইন শ্যুট করে এনেছে আমাদের সামনে থেকে আর কি। তো আমাদের হচ্ছে একটা পুকুর বলে না এটাকে, এটাকে হচ্ছে গ্রামের ভাষায় খাঁটি বলে। তো পুকুর থেকে ছোট আর অনেক বেশি গভীর, তো এখানে হচ্ছে মাছ হয়। তো এই খাঁটি থেকে আজকে হচ্ছে মাছ ধরেছে, তো সেই মাছটা এখানে হচ্ছে ভাগাভাগি হচ্ছে আমার চাচা জেঠাদের মধ্যে। তো যারা মাছ ধরেছে ওরাই আবার ভাগ করে দিচ্ছে আমাদের মাছগুলো। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেক মাছ পেয়েছে, এখানে কই মাছ ছিল, তারপর শোল মাছ, তারপর আরও কী কী যেন মিক্সড আর কি ভ্যারাইটিস অনেক ধরনের মাছ ছিল। আর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, বাজারের কেনা মাছ থেকে এই মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়, একদম ফরমালিন মুক্ত, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো ভিডিওটা মইন শ্যুট করে এনেছে, তো শুনতেই পাচ্ছেন আমার বেবির সাউন্ড, আমি ওর পাশে বসেই ভয়েস ওভার করতেছি, ও খেলতেছে আর সাউন্ড করতেছে। তো এই তো মাছ ভাগের পর এখন বাসায় নিয়ে আসলো, তো এইগুলো হচ্ছে আমাদের ভাগে পড়েছে। তো এখানে মিক্সড সব মাছ ছিল, আরও কিছু ছিল। তো এই ভিডিওটাও মইন করেছে, আমি হচ্ছে মাছের কাছে যাইনি। আর আজকে আব্বু বাজার থেকে মাছ নিয়ে আসছে, শিং মাছ, তারপর হচ্ছে অনেক বড় একটা কাতল মাছ, তারপর মুরগি। তো শিং মাছ এই যে এগুলো দেখতে পাচ্ছেন, তো শিং মাছ অলরেডি কিছু আম্মু কেটে নিয়েছে, কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছে। শিং মাছটা হচ্ছে আব্বু আমার জন্য নিয়ে আসছে, বেবি হওয়ার পর শিং মাছ খেলে নাকি ভালো, তো শিং মাছটা হচ্ছে আমিই খাবো। যদিও আমরা শিং মাছ কেটে ফ্রিজে রেখে খাই না, তো আজকে হচ্ছে কিছু কেটে নিয়েছে, যেহেতু প্রায় প্রতিদিনই রান্না করা হবে, তো আমি বলেছি কিছু কেটে রেখে দাও। আর এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছ আর মুরগির পিকচার আমি অ্যাড করেছি, কারণ বাজারের যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, আমি এডিটিং করতে গিয়ে দেখলাম যে ওই ভিডিওটা মিসিং, ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না, তো সেজন্য আর কি পিকচার অ্যাড করে দিলাম। তো আম্মু হচ্ছে কাতল মাছটাও কেটে নিয়েছে, আর আজকে ভ্যারাইটিস রকমের দুইটা মুরগি নিয়ে আসছে। এই মুরগির জাতটা এটা অন্য জাত, নামটাও অন্য নাম, আমি ঠিক বলতে পারবো না এখন, ভুলে গেছি। অনেক বড় সাইজের ছিল, বন মোরগ টাইপের, বিশাল বিশাল বড় দুইটা মোরগ নিয়ে আসছে, মোরগ না সরি মুরগি নিয়ে আসছে। তো সবগুলা কেটে কোটে তারপর ওই খাঁটির মাছগুলো কেটে নিয়েছে আম্মু, আর তারপর হচ্ছে এখানে রান্না বান্না করেছে। রান্নাটা আমি আগেই করে ফেলেছিল মাছ ধরার আগে। এখানে আমার শিং মাছের তরকারি দেখতেই পাচ্ছেন, সাদা সাদা তরকারি মরিচ ছাড়া। আর হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছে বাসার সবার জন্য, আর ডাল, আর আমার ছিল কালো জিরা ভাজি। আর তার মাঝে একটা চুলা দেখতে পেয়েছেন, আমি অল্প একটু শ্যুট করেছিলাম। তো আমাদের গ্যাসের চুলাটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে আর কি, একটা চুলা, এক সাইডেরটা ভালো ছিল আরেক পাশেরটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল, মানে একটা চুলা আর কি। তো সেজন্য চুলাটা চেঞ্জ করে নিয়েছে, গ্যাসের চুলা আসলে একটু খারাপ হলেই চেঞ্জ করে নিলেই ভালো, কারণ অনেক রিস্কি হয়ে যায়, হঠাৎ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আব্বু আজকে নতুন একটা চুলা নিয়ে আসছে, তো চুলাটা প্যাকেটে থাকা অবস্থায় আমি ভিডিও করেছি, প্যাকেট থেকে বের করে আব্বু যখন ফিট করেছে বা বের করার পর ওইটার ভিডিও করা হয় নাই, আরএফএলের ছিল চুলাটা। তো তারপর হচ্ছে বিকেলবেলা আম্মু কিছু পিঠা ভেজে দিয়েছে, তো পিঠা খাচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি একটা কেক বানাবো, তো এখানে আমি হচ্ছে ফ্রুটস কেক বানিয়ে নিচ্ছি, যদিও এটা সব ধরনের ফ্রুটস, ড্রাই ফ্রুটস দিয়ে আমি করতেছি না, জাস্ট চেরি আর কিশমিশ দিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডারের ফ্লেভারে কেকটা অনেক বেশি মজার হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো কেকের পুরো রেসিপি ভিডিওটা আমি শ্যুট করি নাই, কারণ আমার হাতে অত সময় ছিল না, আমি খুব ঝটপট কেকটা বানিয়ে নিয়েছি। আর এই তো প্রেশার কুকারে হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন যে আমি পানি কতটুকু দেই বা পানি দেই কি না, কেক বানানোর সময় প্রেশার কুকারে পানি দিতে হয় না, জাস্ট নিচে হচ্ছে আমি লবণ বিছিয়ে দিই, তারপর কেকের মোল্ডটা বসিয়ে দিই, 50 মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে যায়। তো এই তো আমি চেক করে নিচ্ছিলাম, আমার কেকটা হয়ে গিয়েছে, তো আমি এখন এটাকে মোল্ড আউট করে নিয়েছি, এখন হালকা গরম অবস্থায় থাকতেই আমি কেকটাকে কেটে নিব। আর অনেক ফ্লাফি আর অনেক সফট হয়েছিল কেকটা,
দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। কাস্টার্ড পাউডার দিয়ে কেক এর আগেও আমি অনেকবার বানিয়েছি। আর এখানে হচ্ছে কেকের মধ্যে মানে কেকের বেটারের সাথে আমি জাস্ট 2 চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি। খুব বেশি দিতে হবে না, জাস্ট কালারটা হবে আর ফ্লেভারের জন্য আর কি। খুব বেশি দিতে হয় না, অল্প পরিমাণে দিলেই হয়। আর কালারটা খুবই সুন্দর আসে, অরেঞ্জ একটা কালার হয়। তো এই তো আমি কেকটা কেটে নিচ্ছি, আর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট হয়েছে। তো আমি এখন কেকটা পিস করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা হয়তোবা জানেন না, আমার একটা কুকিং চ্যানেলও আছে। তো আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে অন্তুস কুকিং। যদিও আমি ওখানে এখন মানে রেগুলার থাকতে পাচ্ছি না, কন্টিনিউ কোনো ভিডিও অনেক দিন ধরেই দিচ্ছি না। ইনশাল্লাহ আমি কিছুদিন পর থেকে রেগুলার হব। এখন তো কুকিং চ্যানেলের ভিডিও আপলোড করা সম্ভব না, যেহেতু বেবি আছে। আমি তো রান্নাবান্না এখন করতেছি না কোনো কিছুই। তো সেজন্য এখন আপাতত আমার কুকিং চ্যানেলটা আমি অফই রেখেছি। অফ রেখেছি বলতে মানে কোনো ভিডিও এখন আর আপলোড দিচ্ছি না। ইনশাল্লাহ কিছুদিন পর থেকে দেওয়ার ট্রাই করব। তো আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার অন্তুস কুকিং চ্যানেলটিও ভিজিট করে আসতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ওই চ্যানেলটিকে। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন আপনাদের সাথে মইনের রাতের বেলার একটা সিন শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেবিকে নিয়ে বসে আছি। তখন কিন্তু মধ্যরাত ছিল, আর আমার পাশেই হচ্ছে আম্মু শুয়েছিল। আর ওই যে পায়ের কাছে দেখতে পাচ্ছেন মাথা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে মইন শুয়ে আছে। ও হচ্ছে বেবির কাছে থাকতে চায়, আর যেহেতু আম্মু এখন আমার সাথে থাকে ও একদম একা হয়ে গেছে। রাতের বেলা হচ্ছে ও একা থাকে, প্রায় সময় আমার ছোটো বোনের সাথেও থাকে। তো বাবুর কাছে ও এভাবে পায়ের কাছ দিয়ে শুয়ে থাকলে এটাই ওর শান্তি। তো যাই হোক, ও বাবুকে এতটাই আদর করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।